কোনোদিনও মা বাবার সাথে ঠাকুর দেখতে যাইনি। কে সেলিব্রিটি, আমাকে কে চেনে, কি বলছো? তুমি সবাই চেনো তো। ভালো আছি। এই যে তুমি বারবার আসছো, তার মানে বলছো যে লোকজন সাথী দেখছে, তাই তো? অবশ্যই দেখছে। ঠিক আছে, আরো বেশি করে সাথী ইন্টারভিউ দেখতে যাচ্ছে বলছে। এত ছোট ইন্টারভিউ কেন? আচ্ছা, একটু বেশি করে সাথী দেখুন। আমরা সেটা বৃহস্পতিবার করে টিআরপি তে বুঝতে পারছি, আরো বেশি করে বোঝার চেষ্টা করছি, তাই একটু বেশি বেশি সাথী দেখুন। এখন তো বৃষ্টিও চলে এসেছে। তো দেখতে দেখতে দুর্গাপূজা আবার চলে আসলো। সারা বছর তো কাজের চাপ থাকে, তো পূজোর সময় অনেকে পাহাড় সমুদ্রে যায়। তোমার কি তেমন কোনো প্ল্যান আছে? আমি পাহাড় সমুদ্রে কোথাও যাব না, আমি মরুভূমিতে যাব। এবছর কি প্ল্যান আছে তেমন কিছু পূজোর ছুটিতে? ওই তো মরুভূমি যাওয়ার। সত্যি বিশ্বাস করছো না তো? পরে দেখবে, বুঝতে পারবে ইনস্টাগ্রাম স্টোরি দেখে। হ্যাঁ, সবাই নজর রেখো তাহলে। আর এই যে ছোটবেলার পুজোর একটা আলাদা মজা ছিল, মা বাবার সঙ্গে শপিং করতে যেতে, আর এখন বড় হয়ে অনলাইনেই সব হয়ে যায়, নিজেরটা নিজে যখন ইচ্ছা করা যায়। তো আমি ছোটবেলা থেকেই সবসময় নিজেরটা নিজেই, মানে মাকেও তিতি বিরক্ত করে মারতাম। মা বলতো যে তোর জামা আমি কোনো মতেই কিনবো না, মানে কিনলেও সেটা ফেরত দিতে যেতে হতো, কারণ আমি ওটা পরবো না। তো খুব ছোট বয়স থেকেই আমি কি জামা পরবো না পরবো, আমার মা কোনোদিনও আমাকে জামা বের করে দিত না, সে জামা আমি বরাবর বার করতাম। মানে ওই হয় না, বাচ্চারা কোথাও গেলে আলমারি থেকে মারা জামা বার করে দেয়, কোনো কালেও আমার মা সেই জিনিসটা আমার জন্য করেনি, কারণ আমি চেঁচামেচি করে একটা যাতা ব্যাপার তৈরি করতাম। তো সেই জামা আমি নিজেই বার করতাম, এবং শপিংয়েও আমি নিজেই যেতাম, নিজের জামা আমি নিজেই কিনতাম বরাবর। হ্যাঁ, স্পন্সর করতো মা বাবা, এখন স্পন্সরশিপটা অন্যদিকে চলে গেছে। তবুও আমি বাবা আর মায়ের থেকে ওটা একটা আবদার করে নিতেই হবে, এরকম একটা ব্যাপার তৈরি হয়, তো ওটা তো আছেই। ছোটবেলার পুজো আর এই যে বড়ের পুজো, এই যে সেলিব্রিটি হওয়ার পর, পাবলিক ফিগার হওয়ার পর, পুজোর মধ্যে কি পার্থক্য? কে সেলিব্রিটি, আমাকে কে চেনে, কি বলছো? তুমি সবাই চেনো তো। এই যে ছোটবেলায় মা বাবার সঙ্গে ঠাকুর দেখতে যাওয়া আর এখন গেলে একটা অন্যরকম ব্যাপার। আমি কোনোদিনও মা বাবার সাথে ঠাকুর দেখতে যাইনি, আমার এখন অবধি কোনো মেমোরি নেই। আমি জানি না, আমার তো কোনো মেমোরি, আমার শর্টটা মেমোরি লস নেই, কিন্তু কোনো মেমোরি নেই যে মা আমার সাথে ঠাকুর দেখতে গেছি। একসাথে তো নয়, তাও হয়তো মায়ের সাথে পাড়া ঠাকুরটা দেখতে গেছি, বাবার সাথে তাও নয়, বিকজ বাবা ইজ সুপার বিজি, পুজোর সময়ও হি সুপার বিজি। তো এবার এইবার খালি পুজোর সময় আমরা বাইরে যাচ্ছি বলে সবাই একসাথে যাচ্ছি, তো ঠাকুর দেখতে কোনোদিনও একসাথে যাইনি। ঠাকুর দেখতে আমি বন্ধু বান্ধবদের সাথেই গেছি, তাও আবার প্রথম ক্লাস 9-10-এ। পাবলিক ট্রান্সপোর্টে বেশ আলাদাই মজা হয়েছিল, এখন তো লাস্ট মানুষ হয়েছিলাম আমি আর কি ওই বছর। লাস্ট ট্রেনে কবে উঠেছো, পাবলিক ট্রান্সপোর্টের কথা যখন বললি? আমি আজ অবধি লোকাল ট্রেনে উঠিনি। এইটা তুমি ভালো কথা বলেছো, এটা একদিন উঠে দেখতে হবে। মেট্রো খুব ছোটবেলায় দিদির সাথে একবার উঠেছিলাম পূজোর সময়। আচ্ছা, সাথীতে এবার কি চলছে এখন? সাথীতে এখন বৃষ্টিও চলে এসেছে, দেখছি লোকজন সেটাকে খুব পছন্দ করছে, বৃষ্টি আর রশ্মি দুজন গিয়ে ভালোবাসছে। এবার আমি অনেকবার রাইটারকে, চ্যানেলকে বলার চেষ্টা করলাম রশ্মিকে মেরে দিতে, খুন করে দাও, কিছুতেই করতে চাইছে না। কি করা যায় বলুন তো, আপনারা একটু কমেন্ট সেকশনে জানান যে, বুদ্ধি দিন আমাকে যে কি করে ফাঁকি দেওয়া যেতে পারে, কারণ আমাকে 14 ঘন্টাই লাগছে। আইদার বৃষ্টির সিন থাকছে নাহলে রশ্মির সিন থাকছে, কি করে একজনকে, বৃষ্টিকে মারা যাবে না, অসম্ভব, ওর প্রতি আমার একটা ভালোবাসা আছে, কি করে মারা যেতে পারে রশ্মিকে, বা আমার টাইমিংটা কি করে কমানো যেতে পারে, নতুন গল্প কি কি হতে পারে যাতে আমাকে একটু কম লাগে, আপনারা একটু নিচে কমেন্ট বক্সে জানান যাতে আমি একটু ফাঁকি দিতে পারি। তো আমাকে পাঠিয়ে দিও তো কমেন্টগুলো। দর্শকদের প্রত্যেকবারের মতো এবার লাস্টে কি বলবে বলে দাও। সাথী দেখুন, বেশি বেশি করে সাথী দেখুন, শুধু নিজে নয়, পাড়া প্রতিবেশী, নেবার, রিলেটিভ সবাইকে বলুন সাথী দেখতে, দাবি করছি, এইটুকু তো দাবি করতেই পারি, বলুন। এত বছর, 1.5 বছর হয়ে গেছে একসাথে ঘর সংসার করছি, সাথী দেখুন। আর আমাদের এরকম বাদরামও দেখতে থাকুন টলি ট্র্যাকে।